সময় জাহান্নামের ভিতরে যাইতে হবে, জাহান্নামের ভিতরে তোমার ফয়সালা হবে না, কেন অসুবিধা কি ওই সময় বলতে পারবে না? ওই সময় দুনিয়ার ভিতরে সব দিলাম আলেম ওলামাদের কথা শুনে তুমি আমল করো, দাঁড়িয়ে নাম্বার করে দাও। পায়গম্বর বলেছিল আমার আদর্শের উন্নত, তোমরা দাঁড়িকে ছেড়ে দাও, দাঁড়িকে ছেড়ে দাও, দাঁড়িকে মাফ করে দাও। দাঁড়িকে তুমি মাফ করে দাও মানে কি? দাঁড়িকে তুমি ছেড়ে দাও মানে কি? দাঁড়িয়ে দিন তো দিন আল্লাহর কুদরতের পক্ষ হতে লম্বা হতে থাকবে, যতটুকু লম্বা হওয়ার দরকার ততটুকু লম্বা হবে। কিন্তু তুমি যদি এখন ওই দাঁড়ির ভিতর কুল লাগাও, আঘাত লাগাও, ওই কুলের ভিতরে আঘাত লাগাইয়া ওই পায়গম্বর আদিম আদর্শের ভিতরে তুমি আঘাত দেওয়ার ঘুরতে পেল। ওই দাঁড়ি যে ব্যক্তি দাঁড়িটা দুনিয়ার ভিতরে চুরি দ্বারা কুল দ্বারা মিলের দ্বারা কিছু দ্বারা আঘাত করে দে, পায়গম্বরারাই বলেন ওই ব্যক্তি আমার পরিজার ভিতরে সুরি দ্বারা আঘাতের সম করিলাম। আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وقد لزمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله، أو كما قال النبي عليه الصلاة والسلام الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في
الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بسم حافظ بتوغويا بسم حافظ بتوغويا كقلت هذا نميمانا اگر مانا شبے مانا شبے دیگر نمی مانا ہمیشہ عزتوں مہمان بیکانا نمی مانا ہمیشہ عزتوں مہمان بیکانا نمی مانا اگر مانا شبے مانا شبے دیگر نمی مانا اگر مانا سبے مانا سبے دیگر نمی مانا الگزا کن القصر المعلا ستدفد عن قريب في التراب له ملك ينادي كل يوم لذول الموت وبذول الخراب قليل العمر ما في دار الدنيا ومرجع لا إلى بيت التراب لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم ربي الله لا إله غيره ونبيه محمد مصطفى دين الإسلام دين موقعه أرجو كفرانا عفوا عنده مقتدى يا نبي وصحبه نجوم للهداية في زمعه لا إله إلا الله 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 محمد رسول الله ذكر حقا مدغ زاهي روح را مرحما مدئيد المجروح را دل جرقالي يا دحق سأيجوا كان عيش ايطا دل بيقما سنگ دیما سنگ لیلا سپاک کن کی نبات کی با محبت چاک کن لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول الله صلى الله عليه وسلم تكبير لكلمة من مازوم أجام تكبير لكلمة من مازوم أجام أينام لا اسم لا نام محمد
মোহাম্মদ ফরমাতে হ্যায় আদম কে মুঝে খলক করিনে লিখা হুয়া তুবা পে মিলা নাম মোহাম্মদ লিখা হুয়া তুবা পে মিলা নাম মোহাম্মদ মকবুল তো হ্যায় সাজা হ্যায় কদর তো বহুত হ্যায় মকবুল তো হ্যায় সাজা হ্যায় কদর তো বহুত হ্যায় আয়না কে মানন্দে তুনহি দিল তো বহুত হ্যায় আয়না কে মানন্দে তুনহি দিল তো বহুত হ্যায় আলহামদুলিল্লাহ জান্নাতুল মাওয়া নূরানীয় মহিলা মাদ্রাসা বাবনাকান্দি উদ্যোগ ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি জাতিরবৃন্দ জাতির কর্ণধার আল্লাহ রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিন আজম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত কিস্তা বাজাদের জমানার ভিতরে আমাদেরকে দিনই পরিবেশে মাহফিলে উঠে আসার এবং বসার তৌফিক দান করেছেন সবাই অন্তর অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার নিয়ামত পায় শুকর আদায় করবে ওই ব্যক্তিকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমি নিয়ামতকে বাড়াই দিই সুবহান আল্লাহ রব্বুল আলামিন বলেন একবার যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে ওই ব্যক্তি আমল নামার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন দশটা নেক লিখে দেয় সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন এই একটা জায়গা এই জায়গার বসার এত দাম এই জায়গাটা দুনিয়াবি একটা জায়গা কিন্তু এই জায়গাটা আজকে কোরআনের মাহফিল অত্যন্ত দামি একটা মজমা আল্লাহর কাছে অত্যন্ত দামি ওই জায়গার হিসাবে পয়গম্বর আওয়াজ বলেন লা ইয়াকুলু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাসাতুহুমুল মালাইকা খাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা আপনি দুনিয়ার আপনার উম্মতদেরকে জানাইয়া দেন এই উম্মত এমন মজলিসের ভিতরে তোমরা বসবা এই মজলিসের ভিতরে বসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতাকে পাঠান আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে ওই জায়গার ভিতরে তুমি যখন ওই মাহফিলের ভিতরে ঘুমন্ত বাদ দিয়া বিছানা আরামকে হারাম করে মাহফিলের ভিতরে বসলা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বান্দা আল্লাহ বলেন বান্দা তোমার জীবনের সমস্ত গুণাকে আমি আল্লাহ মাফ করিয়া তোমার নামটাকে জান্নাতের মেহমানদের কাতারে ভিতরে লেখায় ফিরিয়া দিয়ে বলেন সুবহানাল্লাহ এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা ও বান্দা তুমি একটু তাকা দেখো একটু গভীর নজর করে তুমি চিন্তা করে তাকাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তোমাকে কেন বানাইলাম এ বান্দা তোমাকে দুনিয়ার ভিতরে তোমাকে আমি আল্লাহ অযথ বানাই নাই অযথ কামানের জন্য পাঠাই নাই অযথা সময়কে তোমার মন করা জীবন যাপন করার জন্য পাঠাই নাই ওই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাকে কেন বানাইছি কেন বান্দা তোমাকে আমি বাতাস দেয় কেন শ্বাস তোমাকে ক্ষমতা আমি আল্লাহ দিতেছি ও বান্দা ওই দুনিয়ার ভিতরে তুমি তাকাও ও
বান্দা ওই দুনিয়ার দিকে তুমি লক্ষ্য করে দেখো, আসমানের দিকে তাকাও বান্দা, আজকে এত সুন্দর লাভ কে তৈরি করলো? ওই মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি জেন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাধ্যমে বান্দা ও বান্দা তুমি তাকায় দেখো না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমাকে এই দুনিয়ার ভিতরে কেন বানাইছি তুমি একটু গভীর নজর করে চিন্তা করে দেখতাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে অবশ্যই তুমি পেয়ে যাইতা। এ বান্দা তুমি আজকে বড় বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে, দার্শনিক হয়ে গেছে, বৈজ্ঞানিক হয়ে গেছে, চাঁদের দেশে যায়, সাগরের ভিতরে ভিতরে তো সমস্ত গাড়ি চালানোর মতো রাস্তা করে কে করার শক্তি দিল? কে দিল ভাই বড় জোরে? আমার আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা রে তোকে আমি এই দুনিয়ার ভিতরে তো তোমাকে যে শক্তি দেওয়ার পর তোমার এত ইজ্জত এত সম্মান তোমার বেড়ে গেছে, বান্দা তোমার ইজ্জত বরং বেড়ে গেছে বান্দা, এ বান্দা তুমি তাকাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ও বান্দা তুমি একটু নজর করে তাকায় দেখো, ও বান্দা সাগরের ভিতরে কিভাবে পানির ভিতরে এত সমস্ত মাল এত সমস্ত মানুষ কিভাবে বসবাস করে, এ বান্দা একটু গভীর নজরে তাকাও না, ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই দুনিয়ার ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমি অনেক ধর্মকে দুনিয়ার ভিতরে দিয়েছি, ও বান্দা আমি একটা পরীক্ষা করবো, ও বান্দা তোমাকে এই যে জায়গার ভিতরে আগুন আছে পানি আছে ওই জায়গার ভিতরে তুমি কিভাবে বান্দা আগুন থেকে বাঁচিয়ে তুমি পানি ওর আরামদায়ক শান্তি থাক ওই জায়গার ভিতরে জান্নাতের রাস্তা, এ বান্দা তুমি তাকায় দেখো দুনিয়ার তুমি এত গরম এত গরম আগুন কি গরম আগুন দুনিয়ার ভিতরে তাকাও, আজকে রাস্তা দেয়া তারপর তোমার গুণা করার মতো তোমার ইচ্ছা শক্তি ছিল না কিন্তু রাস্তায় এটা বেরোইছো, তাকায় দেখতেছো তোমার সামনে মহিলা মহিলা এই মহিলাটা দেখার হইলো তোমার চরণ জাহান্নামের আগুন, ওই দুনিয়াতে এই কারণে আগুন বলা হয় ওই আগুন ঠিকা বাঁচিয়া তুমি জান্নাতের তুমি জান্নাতের ঠিকানার ভিতরে পড়তে হলে এ বান্দা তুমি অনেক চেষ্টা করতে হবা, ও বান্দা তুমি অনেক পরিশ্রমের মাধ্যমে তুমি শান্তি দায়ক তুমি যে ভিতরে যাইতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি তাকায় দেখো অনেক ধর্ম আছে অনেক ধর্ম আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের অনেক ধর্ম আছে, ও বান্দা তুমি তাকাও আমি এই দুনিয়ার ভিতরে একটা ধর্ম আমি আল্লাহ মনোনীত করেছি আমি পছন্দ করেছি কি ধর্ম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে জেনে দিয়েছি বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও বান্দা তুমি শুনো এই দুনিয়ার ভিতরে যত ধর্ম আছে যত ধর্ম আছে সব ধর্ম থেকে যাচাই এবং বাছাই করার পর ও বান্দা সব ধর্মকে আমি আল্লাহ বিলীন করে দিয়েছি বিলীন করে দিয়েছি কিন্তু করে বান্দা তুমি তাকাও না, ইন্নাদ্দীনা নিশ্চয় আমার কাছে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ও বান্দা আমি আল্লাহর কাছে আমি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় হল ইসলাম ধর্ম, ও বান্দা ওই ইসলাম ধর্মটা আমি আল্লাহ কবুল করেছি আমি আল্লাহ গ্রহণ করেছি বান্দা ইসলাম ধর্মের ভিতরে পবিত্র, ও বান্দা তুমি একটু গভীর নজর দিয়ে তাকাও না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ওই আমার কয় নম্বর আরবি ওই দুনিয়ার ভিতরে চিরজীবন থাকবেন না, চিরজীবন না থাকার কারণে রে বান্দা চিরজীবন না থাকার কারণে পয়গম্বর বলেন উম্মত আমি পয়গম্বর চিরজীবন আমি দুনিয়ার ভিতরে থাকবো না, সাহাবায়ে কেরামকে ডেকে বললেন সাহাবায়ে কেরাম তোমরা আমার কিছু নসিহত শুনো, কি নসিহত শুনবো পয়গম্বর
পয়গম্বর আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে কেরাম ভালো করে শুনে রাখো, আমি চিরজীবন তোমাদের ভিতর থাকব না। পয়গম্বর আরবি কান্না করে কান্না করে সাহাবায়ে কেরাম যত কান্না রাম পড়ে গেল, সাহাবায়ে কেরাম বলে পয়গম্বর আপনি চিরজীবন থাকবেন না, আমরা ও ইয়তিম উম্মত কার অনুসরণ করব, কিভাবে আমাদের ঈমান তাজা করে রাখব, পয়গম্বর আমাদেরকে কয়ে যায় না। পয়গম্বর আরবি ডাক দেয়া বললে ও সাহাবায়ে কেরাম তোমরা শুনো, তোমরা শুনো, পয়গম্বর আরবি বলতেছেন ও সাহাবায়ে কেরাম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে লক্ষ 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 পয়গম্বর দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, ওই পয়গম্বর দুনিয়ার ভিতরে কেউ আছে কি না? সব সাহাবায়ে কেরাম বললেন না না কেউ নাই, সবাই চলে গেল। কিন্তু সাহাবায়ে কেরাম রে বললেন পয়গম্বর ও সাহাবায়ে কেরাম শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ বলতেছেন ওই আমার মোহাম্মদ দূত থেকে দুনিয়ার ভিতরে যতদিন রেখেছি, আমার যতদিন প্রয়োজন ছিল ততদিন আমি ওই দুনিয়ার ভিতরে পয়গম্বর আরবিকে আমি রেখেছিলাম। পয়গম্বর আরবি চলে যাওয়ার না কেসে আছে পয়গম্বরের জেলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝা দিয়েছেন ঘন্টায় বাড়ি পড়ে গেছে। পয়গম্বর আরবি বলতেছেন ও পয়গম্বরের সাহাবায়ে কেরাম ভালো করে শুনো, ওই অনেক লক্ষ স্বলক্ষ ওই পয়গম্বর দুনিয়ার ভিতর থেকে চলে গেছে, আমি পয়গম্বর থাকব না থাকব না, আমি পয়গম্বর আরবিও থাকব না। বলে শুনো তোমাদের কান্না করে কোনো লাভ নাই, তোমাদের সামনে আমি দুইটি জিনিস দিয়ে যাই, দুইটি জিনিস আমি তোমাদের সামনে রেখে যাই ও সাহাবায়ে কেরাম, আমি পয়গম্বরকে যদি নাও পাও পয়গম্বর আলাইহিস সালাম পাওয়ার পরে আমি তোমাদের সামনে দুইটা জিনিসের আমানত রেখে যাই। ও সাহাবায়ে কেরাম দুইটি জিনিসের আমানত তুলে রাখো, তোমরা কখনো পদ্মত্বাও হবে না গুমরা হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন যত কঠিন মুসিবতের সময় আসুক না কেন একটা দয়াল হেদায়েতের ভিতরে রাখবেন, বলেন সুবহানাল্লাহ। এই কারণে পয়গম্বর আলাইহিস সালাম বলতেছেন কথা কেন বলেন নাই,
দুনিয়ার ভিতরে আরো বহু কিতাব আছে, এই কিতাবের কথা বলেন নাই। দুনিয়ার ভিতরে কোন মানুষ যদি রাস্তার ভিতরে হাঁটতে চায়, দুনিয়ার কোন মানুষ রাস্তা দিয়ে হাঁটতে হলে দুইটা তার দুইটা ডানা চালাতে এইভাবে আকাশের দিকে পাখি উড়তে পারে না, দুইটা পা ছাড়া দুনিয়ার মানুষের চলাফেরা করতে পারে না, দুইটা জিনিস ছাড়া কোন মানুষের কোনো কিছু হয় না।
মুহাম্মদ আরবি হাই রাস্তে আলম হুয়া উসকি পয়দেশ সে উজালা আলম হুয়া উসকি পয়দেশ সে উজালা শফিউল উমম হামার নবি রোজ কিয়ামত শফাআত করেগা আল্লাহ কে পাশ গুনাহগার উম্মত শফাআত করেগা আল্লাহ কে পাশ গুনাহগার উম্মত ইমান পয়গম্বরদের উম্মত হইলা এ মুসলমান বান্দার গোলাম এই কারণে পয়গম্বর আদর্শের ভিতরে দিয়ে থাকতে চাও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়ে তোমরা চিনতে চাও একমাত্র কোরআনকে তোমরা বুঝতে হবে পয়গম্বর আরবির আদর্শ চিনতে হলে তোমরা মাদ্রাসা মসজিদের ভিতরে যাইতে হবে আল্লাহ মালাদের সোহবতের ভিতরে থাকতে হবে আপনি আমার ওই সন্তানকে কোরআনের আলেম বানিয়ে দিও আল্লাহ ওই
কথা বলে না, কান্না করে কান্না করে ওই কান্না আল্লাহর দরবার বসে যায় বসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার ভিতরে মা দু চোখের পায়ে পালাই এক পুরা চোখের পায়ে পালাই কান্না করে আমার ছেলে সন্তানকে দুনিয়ার ভিতরে কানে ওলামা বানায় একমাত্র চোখের পানি বিনিময়ে কান্না করে করে বলতে আল্লাহ আমার ওই সন্তানকে কোরআনের হাফেজ বানায় দাও। ওই সন্তান হুজুরের পাশে বসে বসার পর হুজুর যখন বলতেছেন এই সন্তান বল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ দুনিয়ার থেকে চিরতরে বিদায় নিয়ে আসছে। আর
সন্তান ওই ব্যক্তি আজকে এত বছর যাবত জাহান্নামের আগুনে জ্বলতেছে, ওই সন্তান ওর সন্তান কিছু বড় হওয়ার পর মাদ্রাসা চাই যে আগে আল্লাহর প্রশংসা যখন করল, প্রশংসা করার ওই প্রশংসার সত্তাকে আল্লাহ তারা আমার দিয়ে দিয়েছি। আর ওই ব্যক্তি যখন আমার কোরআন তারা স্বীকার জন্য আসছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তো রহমান, আমি আল্লাহ রব্বুল আলামিন তো বড় রহিম, আমি আল্লাহ যত বড় আমি আল্লাহ তালার আজাদ তত বড়, আমি আল্লাহ তালার যত বড়, আমি আল্লাহ তালার দয়া মায়া তত বড়, ও ব্যস্তার ওই ব্যক্তির সন্তান কোরআন তালাওয়াত করতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সন্তানের কারণে আমি ওই ব্যক্তিকে আজকে আমি চিরকালের জন্য ক্ষমা করে তাকে জান্নাতের ভিতরে ফয়সালা করে দিয়েছি। ওই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই একার একার সন্তান দুনিয়ার ভিতরে পরদালালের মা, ও পরদালালের বোন, ও পরদালালের মা, ও বৃদ্ধ বয়সের বাবা জিরা, ও যুবক ভাই তুমি নিজে কোরআন শিখতে পারো নাই, আজকে তোমার ছেলে সন্তানকে মাদ্রাসায় দিয়ে দাও, ও যুবক ভাই ও বিদ্যুষের বাবা গো তোমার ছেলে সন্তানকে তুমি মাদ্রাসায় দিয়ে দাও, কোরআনের শিক্ষা নিয়ে নাও, কোরআনের শিক্ষা কত দাম, তুমি যখন অন্ধকার কবরের ভিতরে থাকবা, অন্ধকার কবরের ভিতরে থাকার পর পয়গম্বর আরবি বলেন তোমাদের যদি তোমার কোন সন্তান দুনিয়ার ভিতরে কেমন একটা ওই সন্তানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অত্যন্ত দয়া এবং মায়া করবেন, অত্যন্ত মায়া এবং দয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তানের কারণে ওই রকম তোমাদেরকে মাফ করে দিবেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ধন্দা মায়ের দোয়ার কারণে আজকে বড় বড় এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান ও বড় বড় আলেম উলামা হয়ে গেছে। তাকে বাসি তোর আলম্ব করতে আর কেমতে মা ধরতে ধর কোন সবুসান তাকে বাসি তোর আলম্বি কুলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসলমান ও ইমানদারের দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা এই দুনিয়ার ভিতরে থাকা ওই ইসলাম ধর্ম আমি আল্লাহ গ্রহণ করেছি কবল করেছি আমি আল্লাহ পছন্দ করেছি ওই ইসলাম গ্রহণের পরে সবচাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করে এই দুনিয়ার ভিতরে যত শিক্ষা দিয়েছেন ওই শিক্ষার ভিতরে একমাত্র আল্লাহর কোরআনের শিক্ষা সবার আগে। এই কোরআনের শিক্ষা ছাড়া কোনটা পছন্দ করেন নাই ও যুবক ভাই ও বাবা গো পর্দার মা ইমানদারের শিক্ষা মুসলমানের শিক্ষা কোরআনের শিক্ষা আগে থাকতে হবে। মুসলমানি আল্লাহ আল্লাহ তুমেরা মাশুক হয়
ওই দুনিয়ার ভিতরে যত শিক্ষাকর্তারা আমি কোরআন থাকতে হবে, পয়গম্বরা দিকে যখন নাকি জিব্রিল আমিন আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়, জিব্রিল আমিন পয়গম্বর আরবের সামনে এসে বুকটাকে লাগিয়ে বললেন, পয়গম্বরের মতো পয়গম্বর আলীকে বললেন, জিব্রিল আমিন যখন চাপচা বললেন, ও পয়গম্বর দিলেন ওই পাশের ভিতরে যখন জিব্রিল আমিন বললেন পড়েন এই পয়গম্বর পড়েন, পড়ার পর পয়গম্বর আরবি বলেন মা নবী পড়ি আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না, দ্বিতীয়বারের চাপের কারণে কি ভাই পয়গম্বর পারলেন আর পড়লেন, যখন বললেন আপনি পড়েন এই পয়গম্বর আপনার কখনো নামে, তখন সবাই পয়গম্বর আরবি বললেন প্রভু রব দিকে লাগি বলা আমি পড়তেছি আমি আমি আমার কখনো নামে, কি প্রভু জানো জানো পয়গম্বর আরবি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও উম্মতের দল, ও উম্মতের দল বড় করে শুনিয়া নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মোমেন বান্দার বান্দি তোমরা যদি দুনিয়ার প্রত্যেক সমস্ত মানুষ যদি ওই পয়গম্বর আরবির পাপ করো না সুন্নাত মানো না, ওই পয়গম্বর আরবির কোনো কমতি হবে না, ওই পয়গম্বর আরবি শান করার জন্য শানের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যথেষ্ট, আর ওই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত যদি দুনিয়ার সমস্ত মানুষ বিরোধিত করে ছেড়ে দাও, দুনিয়ার কোন মানুষ যদি কেউ করে আল্লাহর ইবাদত আল্লাহকে আল্লাহ করে স্বীকার করে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন সমস্যা নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আমার মানার জন্য জানার জন্য একমাত্র আমার পয়গম্বর আরবি যথেষ্ট, আর ইমামুল আউয়ালিনাল আমিরিন পরে সদক রহমাতাল লিল আলামিন, সজোজদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশরামার ওই জমিন, এই জমিনের ভিতরে পয়গম্বর রহমতের সাথে নাযিল হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা এই দুনিয়ার ভিতরে তুমি তাকাও, এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নিজের জন্য 114 সূরার ভিতরে একটা সূরা পয়গম্বর আরবির জন্য আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন সূরা কাওসার, আর আল্লাহর জন্য একটা নির্দিষ্ট সূরা রেখেছেন ছোট্ট সূরা ওই পয়গম্বর আরবির জন্য একটা ছোট্ট সূরা আল্লাহ নাযিল করে দিয়েছেন
সূরা কাউসার নামক একটা সূরা নির্দিষ্ট করে দিয়েছেন। সূরা কাউসার আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নিশ্চয়ই আ'তাইনা আমি আপনাকে দান করেছি কাল কাউসার এমন একটা কাউসার এমন একটা কাউসার কাউসার এমন একটা ভালো জিনিস এমন একটা ভালো জিনিস আমি আমার পয়গম্বরকে দান করেছি আমার বন্ধুকে দান করেছি। ওই ভালো জিনিসটা কত দাম কত দাম আমি কাউসারের পরে যখন কিয়ামতের ময়দানে দুধের পেয়ালায় এইভাবে নড়ায় যাবে ওই পেয়ালাটা যে ব্যক্তি ওই ময়দানের ভিতরে একবার পয়গম্বর আমি ওই একটি গ্লাস পানি যে উম্মতদেরকে একটি গ্লাস পানি দুধের নরকা হবে পান করাবে ওই ব্যক্তি আর কখনো ওই ময়দানের ভিতরে কোনো দিন কোনো সময় পানি পিবাতে আর ধরবে না। কেমন শান আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবীকে দিয়েছেন, পয়গম্বর আরবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। ওই কারণে পয়গম্বরের এতাত করো, আল্লাহকে মানো, আল্লাহকে যে মানবে পয়গম্বর আরবী এতাত করে তবে সুন্নাত আদায় করতে হবে। আর দেখা যায় যুবক ভাই দুনিয়ার ভিতরে দেখা যায় আজকে তুমি ওই দুনিয়ার ভিতরে আজকে বিভিন্ন আদর্শ থেকে তুমি দৌড়াইতেছ, দুনিয়ার ভিতরে তুমি অনেক আদর্শ দেখতেছ, অনেক আদর্শের ভিতরে তোমার কোনো চলা সম্ভব হতে পারে কিন্তু কিয়ামতের ময়দানে নজর দিতে হলে একমাত্র পয়গম্বরের আদর্শই হবে। আজকে যুবক ভাইদেরকে বলো যুবক ভাই তুমি দাঁড়িয়ে রাখো দাঁড়িয়ে রাখো, যুবক ভাই বলে দাঁড়িয়ে কি রাখবো ও হুজুর আমার কোনো এখনো সময় হয় নাই। কেন ভাই তোমার সময় হয় নাই, তোমার কি বার্তায় তার সময় আছে কি বলো হুজুর আমার তো বয়স হয়েছে 20 বছর আমার তো আরো বর্তমান জমানায় ভিতরে 50-60-70 বছর হ্যাঁ তারপর তারপরে তো আসা আছে আরো 20-25 বছর বাঁচার মতো 30 বছর বাঁচার মতো ও হুজুর আমি আশা করি কয়েকদিন পর আমি দাঁড়িয়ে রাখবো এইরকম চেষ্টা করে এইরকম চেষ্টা করো। হ্যাঁ তুমি চেষ্টা করো কিন্তু এই কথা বলে এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ভিতর রহমত আসবে। আর অন্যজন বলে জিজ্ঞাসা করি যদি ভাই ও যুবক ভাই কেন তুমি আজ দাঁড়িয়ে রাখো না, পয়গম্বর আরবির আদর্শ তুমি কেন তুমি বলো না, পয়গম্বর আরবির কেন তুমি নামাজের ভিতরে তুমি সুন্নত তরিকা আদর্শ আদর্শ বল হও না। ওই ব্যক্তি বলে ও হুজুর না রাখলে অসুবিধা কি, এ যুবক ভাই তোমার না রাখলে অসুবিধা কি কেন বলো, এত গুসা কেন হও না তোমার কেন বলো কিয়ামতের ময়দানে যদি তুমি যখন জাহান্নামের পয়সা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে বান্দা যাও যাও তোমার জাহান্নামের পয়সা হয়ে গেছে জাহান্নামের ভিতরে যাও, ওই সময় কি করবে যখন ভাই তারপরে তুমি জান্নাতে যেতে হবে, অন্য ব্যক্তি জান্নাতে থেকে পর পরে ও জান্নাতে ওর পরে আল্লাহ বলবেন আল্লাহ যদি ইচ্ছা করে তুমি জাহান্নামে যাও জাহান্নামে যাও, ওই ব্যক্তির ভিতরে ওই সময় যদি বলো আল্লাহ কেন আমাকে জাহান্নামের ভিতরে দাও আমি তো দুনিয়ায় তোমার ইবাদত করেছি কেন আমাকে দাও, আল্লাহ যদি বলে বান্দা তোমার এই ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই, ওই ইবাদত আমি আল্লাহর দরবারে পছন্দ হয় নাই, ও বান্দা যাও এই জায়গার ভিতরে তুমি মারিয়া আর আল্লাহর সাথে তর্ক করার মতো তোমার কোনো শক্তি থাকবে না। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন ও ইমানদারের দল ওই জায়গার ভিতরে তোমার কেটে যে আমার আল্লাহ জাহান্নামের ভিতরে যায় তুমি আটকাতে পারবা না, এই কারণ যদি আমি তোমার পারবো না না রাখলে অসুবিধা কি, ওই সময় যদি বলো আমি জাহান্নামে না গেলে অসুবিধা কি,
ওই সময় বললেন তোমার কোনো লাভ হবে না, লাভ হবে না, ওই সময় জাহান্নামের ভিতরে যাইতে হবে, জাহান্নামের ভিতরে তোমার ফয়সালা হবে না, কোনো অসুবিধা কি ওই সময় বলতে পারবে না, ওই সময় দুনিয়ার ভিতরে সব মিলাও আলেম ওলামাদের কথা শুনে তুমি আমল করো, দাঁড়িয়ে লম্বা করে দাও, পয়গম্বর বলেছেন আমার আদর্শ তোমরা দাঁড়িকে ছেড়ে দাও, দাঁড়িকে ছেড়ে দাও, দাঁড়িকে মাফ করে দাও, দাঁড়িকে তুমি মাফ করে দাও মানে কি, দাঁড়িকে তুমি ছেড়ে দাও মানে কি, দাঁড়িয়ে দিন তো দিন আল্লাহর কুদরতের পক্ষ হতে লম্বা হতে থাকবে, আদর্শের ভিতরে তুমি আঘাত দেওয়া করতে পেল, ওই দাঁড়িয়ে যে কি দাঁড়িটা দুনিয়ার ভিতরে চুরি দ্বারা কুর দ্বারা মিলে দ্বারা কিছু দ্বারা আঘাত করে দে, পয়গম্বরারা বলেন ওই ব্যক্তি আমার পরিজার ভিতরে সুরি দ্বারা আঘাতের শোনো পরিমাণ, পয়গম্বরারাই বলতেছেন কি ও আমার উম্মত দাঁড়িকে মাফ করে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ওই দাঁড়িকে তুই ছেড়ে দাও, ও তোমার দাঁড়িয়ে রাখার লেখাতে চেহারাটা সুন্দর হবে, মমিন কি বাঁচাবে, তোমাকে পরিচয় হয়ে যাবে, ওই মমিন হিসাবে কি আমার তোর মায়ের আমি আমার উম্মত হিসাবে চিনবো, তোমাদের মতো দাঁড়ি নাই, দাঁড়ি নাই কে হিন্দু কি মুসলমান পরিচয় করার কোন জায়গাটা নাই, ও মুসলমান যুবক ভাই রাস্তা দিয়ে হাঁটো কাকে সালাম করবো, তুমি ওই কাজটাকে একমাত্র রেজা মাওলা আল্লাহর জন্য করবা, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে ব্যক্তি হয়ে যাবে ওই ব্যক্তির জন্য আল্লাহ হয়ে যাবে মাল্লামুল মাওলা কালামুল কুল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা যেই ব্যক্তি আমার হয়ে যাবে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে যাব, ওই কারণে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অত্যন্ত সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে, আমাদেরকে আজকে এত সম্মান এত মর্যাদা কেন, ও মুসলমান যুবক ভাই তুমি আজকে তাকে এত আলেমের বিরুদ্ধে আজকে দুনিয়ার ভিতরে সিদ্দিক সাহেবের বিরুদ্ধে কথা প্রযুক্তি করে এই দুনিয়ার ভিতরে অনেক নাস্তিক ওই দুনিয়ার ভিতরে কয়েকটা নাস্তিকের কারণে ওই দুনিয়ার ভিতরে ওই নাস্তিকের কারণে আর ওই মুসলমানের স্বার্থে মুসলমানের গণজন্ম নিয়ে মুসলমান হইয়া আলেম ওলামাদের বিরুদ্ধে ইউটিউবের ভিতরে ফেসবুকের ভিতরে লেখালেখি করে লেখালেখি করে হাফিজুর রহমান সিদ্দিক সাহেব কলকাতার কারণে আজ এই বাংলাদেশ আন্দোলনকারী সৃষ্টিকারী বক্তা কতিবুল উম্মাহ যার উপাধি হয়েছে ওই কতিবুল উম্মাহ উপাধি অত্যন্ত এই উম্মতের একটা ক্ষতি এই হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের নামে ইউটিউবের ভিতরে ফেসবুকের ভিতরে যে ব্যক্তি লেখালেখি করে ও যুবক ভাই শুধু বলে না আমার ছবিকে চেতুর হুজুর বলে আমার ছবিকে চেতুর হুজুর বলে ডাক দেওয়া বলে ওই রকম এ দুনিয়ার ইহুদিদের দ্বারা মুসলমান নামদারি ও ইহুদিদের দ্বারা ইহুদিদের থেকে থেকে খাইয়া দলালে কই রাস্কার মোলামাদের বিরোধিতা করো আহমদ শফির নামে বিরোধিতা করো হাফিজুর রহমানের নামে বিরোধিতা করো আজকে ওই দুনিয়ার ভিতরে আন্তর্জাতিক কোনাবাই কেন্দ্রের কারণে তুমি বিরোধিতা করতেছো কেয়ামতের ময়দানে তোমার ওই আত্মাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আত্মাকে তোমার আমল নামে কিভাবে দিবেন তাকায় দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আত্মাকে তোমাকে বাম পিছনে নেবে তোমার ওই পিছে বুকের দিকে ঢুকাইয়া পিছনে রাস্তা দিয়ে বের করে তোমার হাতের ভিতরে আমল নামা দিবে এ মুসলমান যুবক ভাই আলমদের বিরোধিতা করবা না আলেম ওলামাদের বিরোধী করার পর এমন কঠিন মাসাল আছে কোরআনের ভিতরে হাদিসের ভিতরে অত্যন্ত কঠিন মাসাল আছে অকালে আল্লাহ আলমদের বিরুদ্ধে কথা বললে ও যুবক ভাই গো তুমি তো মাসালা জানো না আলেম হো নাই জানো না তুমি নবিনিয়া প্রযুক্তি করো এই যারা এত বড় বড় প্রযুক্তি করবে ওই
ওই পর্যন্ত করার কারণে এত কঠিন মাতাল আছে, তোমার স্ত্রীর পর্যন্ত তারা হয়ে যেতে পারে। এ মুসলমান যুবক ভাই, ও মুসলমান যুবক ভাই, আজকে ওই বাংলাদেশের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে হাফিজুর রহমান সাহেবের মা বেশার জন্য বাসনার জন্য অনেক অনেক মানুষ মসজিদের ভিতরে একত্রিত জমা হয়ে যায়। ও মুসলমান যুবক ভাই, ওই হাফিজুর রহমানের কারণে আজ ওই বাংলাদেশের দেশের ভিতরে ওই বাংলাদেশের ভিতরে হাজার হাজার শত শত আলেম হয়েছে, হাজার হাজার শত শত আলেম হয়েছে, শত শত বক্তা ওই বাংলার দেশের ভিতরে হয়েছে। ওই একজন আলেমের কারণে আল্লাহ উনার কারণে ইসলামের কত আমাদের উজ্জ্বল হয়েছে, কত উজ্জ্বল হয়েছে, ওই উজ্জ্বলটাকে নিবাদনের কারণে ওই নাস্তিকরা দাঁড়ালকে দুনিয়ার বাংলার দেশের ভিতরে দাঁড়ালকে ঠেকা রেখে ওই মাহফিলের ভিতরে বিরোধিতা করে বয়ান করে একমাত্র দারুণ দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি কোনো চিন্তা করবা না, তুমি কোনো চিন্তা করবা না, যার ভিতরে কোরআন আছে, যার ভিতরে হাদিস আছে, যা আমি আল্লাহকে মানে, যা আমার পয়গম্বরকে মানে, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ হেফাজত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন 14 নম্বর পারার ভিতরে রাখিয়া বলেন, 7 নম্বর পৃষ্ঠার ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আমি নাযিল করেছি, সংরক্ষণ করব, যার ভিতরে কোরআন ঢুকেছে তাকে আমি আল্লাহ সংরক্ষণ করব। ওই দুনিয়ার কোন নাস্তিক বেঈমানদার তাকে কোন মারার জন্য চক্রান্ত করলে পারবে না। ও মুসলমান ভাই আজকে বলতেছ ওই কুয়াকাটার রসুল হেলিকপ্টারে আসার জন্য পাগল না, না আসার জন্য পাগল না, আসার জন্য পাগল না। আমার চুরি সাহেব কেন হেলিকপ্টারে দৌড়ায়? ও ভাই তোমার কেন তোর করে যার ভিতরে আঘাত লাগে? ও যুবক ভাই তোমার করে যার ভিতরে কেন আঘাত লাগে, কেন আঘাত লাগে? ও যুবক ভাই তুমি আসলে ওই হেলিকপ্টারে জীবন উঠতে পারো না, একজন উঠতে পারে, আল্লাহ ক্ষমতা দিয়েছে, তার তৌফিক দিয়েছে, আল্লাহ চালানোর মতো ওই ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ সাথে কানেকশন হওয়ার কারণে ওই তুমি এই ব্যক্তি কেন দেখতে পারো না, কেন বিরোধিতা করো? কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তুমি হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। ও মুসলমান বান্দা আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে একজন ব্যক্তির কারণে, পয়গম্বর আরবির কারণে ওই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ কোটি কোটি আমার ওই পয়গম্বর আরবির উম্মতকে আদর্শবান বানাইছি, ওই আদর্শবান উম্মতদেরকে পয়গম্বর আরবি নিয়ে জান্নাতের ভিতরে ঢুকবে। আর যারা তাদের বিরোধিতা করবে একমাত্র পয়গম্বর আরবির বিরোধিতা করা হবে, আর যাকে পয়গম্বর আরবির বিরোধিতা করা হবে তা একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরোধিতা করা হবে। ওই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা, ওই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা, দুনিয়ার ভিতরে তাকায় দেখো না, দুনিয়ার ভিতরে তাকায় দেখো না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই আলেম ওলামাদের বিরোধিতা করিও না। এই হাফিজ রহমান সিদ্দিকী সাহেব অত্যন্ত মধুর কণ্ঠের অধিকারী, যে কণ্ঠের কারণে লক্ষ লক্ষ কোটি কোটি যুবক তার পেছনে দৌড়ায়, শুধু যুবক না, বৃদ্ধ বয়সের বাবা দিদার থেকে ধরে কোরআনের বড়রা আলেম দাসাই কোন হাদিস মুফাসসির মুফতিরাও দৌড়ায়। কারণ কি? তার অবশ্যই আমি বলবো, আমি আজকে ওই জায়গার ওই মসজিদের ভিতরে মাহফিলের ভিতরে বলতেছি, যার ওয়াজের কারণে আমি নিজে ওনার সুরের ওয়াজ করি। ও মুসলমান যুবক ভাই তুমি ভালো করে শুনো, ওই ব্যক্তির ওয়াজের কারণে কত মানুষ দেখাঘাত আসতেছে। আমি নিজেও একবার ওই মাদ্রাসা ছেড়ে গেছিলাম, কিন্তু ওই হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের ওয়াজ শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মাধ্যমে আমি কেউ আমি আমাকে আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে। ওই কারণে মুসলমান বান্দার ওই কারণে ওনাকে বিরোধিতা করা যাবে না। ওই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা, যা আর তোমাকে যে তোমাকে
দুনিয়ার ভিতরে তোমাকে কামায়, যে তোমাকে পারে যে দুনিয়ার ভিতরে তোমাকে ওই সমস্ত নিয়ামত দেয়। ও বান্দা, যে তোমাকে জলে উপকার করলো ওই ব্যক্তির প্রশংসা করতে হবে। আল্লাহ বলেন মাল্লাম ইয়াশকুরিল্লাহ সাফালাম ইয়াশকুরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, যে ব্যক্তি তোমাকে উপকার করলো ওই ব্যক্তির প্রশংসা করো। যে ব্যক্তি মানুষের প্রশংসা করবে না ওই ব্যক্তি আমি আল্লাহর প্রশংসাও করবে না। ওই কারণে আল্লাহর প্রশংসা করতে দুনিয়ার যার যা তোমাকে গাইতেছে, যে তোমার সাথে আন্তরিকতা রাখতেছে, তোমার সহযোগিতা সবসময় পাশে থাকে, ওই ব্যক্তির প্রশংসা করো। ওই ব্যক্তির প্রশংসা করলে আল্লাহর প্রশংসা করা হবে, আর যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করবে না ওই ব্যক্তি মানুষের প্রশংসাও করবে না। আর যে ব্যক্তি সরাসরি মানুষের প্রশংসা পাওয়ার পরে মানুষের প্রশংসা করে না, ওই ব্যক্তি আমি আল্লাহর প্রশংসাও করবে না। মাল্লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের প্রশংসা করে না ওই ব্যক্তি আল্লাহর প্রশংসা করে। মাল্লাম ইয়াশকুরিল্লাহ তাফালাম ইয়াশকুরিল্লাহ, আল্লাহর প্রশংসাও করবে না। ও মুসলমান বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা রে, ওই কারণে আলেম ওলামাদের বিরোধিতা করলে তোমার আমলটা জিরো পয়েন্টে চলে আসবে। ওই কারণে মুসলমান যুবক ভাই, আজকে দেখা যায় আহলে সুন্নাত ওয়াল জামাত নামে একজন মানুষ তার পাশে ভিতরে দেখাইয়া ইনডাইরেক্ট ইনডাইরেক্ট করে আমাদেরকে গালাগালি করো, বাইক দরকার পরে 100 টাকা লাগাইয়া 50 জন মানুষও নাই। কিন্তু দেখা যায় মুসলমান ভাই, আমরা তো তোমাদেরকে গালি দেই নাই, গালি দেই নাই। ও মুসলমান ভাই, আমাদেরটা সঠিক হলে আমাদের রাস্তায় আমাদের সাথে মিল হয়ে যাও, আর তোমাদেরটা সঠিক হলে আমাদেরকে বোঝায় তোমাদের দলে নিয়ে যাও। ও মুসলমান ভাই, তোমার তো দাঁড়িয়ে আছে নবীর সুন্নতের প্রতি আছে। ও মুসলমান ভাই, ও মুসলমান ভাই, এই নবীর সুন্নতের লেবা আছে, ভালো করে শুনো। কিন্তু মুসলমান ভাই, তুমি আমাদেরকে ইনডাইরেক্ট কেন করো? ও মুসলমান যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে, তুমি হিংসা করিও না, হিংসা করিলে কার জীবন করিলে তোমার আমল জিরো পয়েন্টে চলে আসবে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল আরদ وزينة المرء تمام الأدب الأذاق من توفيك يا داب يا داب المحروم قاش أذق ذلرا أذق داخا إن توفيك يا داب يا داب المحروم قاش أذق ذلرا لكل شيء إنزناكم في الورى وزينة المرء تمام الأدب পরিণত হয়ে যাব। ওই কারণে মুসলমান যুবক ভাই, আমরা সবাই চাই একসাথে আমরা এক মুসলমান মুসলমান ভাই। মুসলমান দুনিয়া কেন আজকে তুমি অন্য মুসলমান ভাইকে মুখ দিয়া গালি দাও, মুখ দিয়া কষ্ট দাও, হাত দিয়া কষ্ট দাও, আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। হিসাবের বেলায় দেখা যাবে তোমার আমল কতটুক ভালো আর আমার আমল কতটুক ভালো। তুলসী রাতের যে কারে এই আমলের পাল্লায় নিজানের পাল্লায় কার আমল নামাজারি হবে সেই জায়গার ভিতরে হিসাব হবে। ওই কারণে মুসলমান যুবক ভাই, জীবন করিয়া তোমার জীবনটাকে ধ্বংস করে দিও না, জীবনটাকে তুমি বিলীন করে দিও না। মুসলমান যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা, তুমি ওই দুনিয়ার ভিতরে হিংসা করিয়া জীবন করিয়া শেখায়ত করে তোমার আমল নামাকে ধ্বংস করে দিবে। ওই কারণে ওই আলেম ওলামাদের কোন সাধারণ মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা এই দুনিয়ার ভিতরে কাফেরদের উপর কাফের বলে গালি দিও না,
আগ্রহ করে দুটো আঘাত লাগবে, কিন্তু কাপের কেউ কাপের বলতে পারবে, কিন্তু কাপের কেউ কাপের বলে দেওয়া সঠিক নয়। কিন্তু তারা কাপের আসল কাপের বলতে পারা যাবে, কিন্তু তুমি তাদেরকে কোনো কাপের বলতে পারবে না। আমাদের প্রত্যেক বাইকে ওই রকম মুখের হেফাজত, হাতের হেফাজত, জেহানের হেফাজত, আপনারা প্রত্যেকে ওই জায়গার ভিতরে যা কিছু আছেন না কেন, যার যতটুকু সহযোগিতা আছে প্রত্যেকে সহযোগিতা করবেন। আর ওই জায়গার ভিতরে এক নজর রাখবেন, যদি টাকা পয়সা দিতে পারেন না, সে তার সন্তান নাই আমার ভিতরে ওই সমস্ত নেক আমল দিয়া দিবে। ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কে ওই আমল করার মতো ওই জায়গার ভিতরে কোরআন এবং হাদিসের ভিতরে আমাদের ইসলামের যে ভিতরে ওই আমাদের